রূপগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 1200 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। স্টাফ রিপোর্টার শাকিল আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 1200 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনসার আলী ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য দীন মোহাম্মদ দিলু। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় শুক্রবার বিকেলে উপজেলার ইসাপুরা বাজার এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেস, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মোমেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জিলানি, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, আব্দুল সালাম ও নবী হোসেন, রূপগঞ্জ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিঠু খন্দকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যাক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদের কাছে। আয় আল্লাহ আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে, বান্দীদেরকে নিয়ে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়া থেকে অন্ধকার সর্বস্তরের মানুষগুলো এখানে একত্রিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকীর আসহাবিহি আজমাইন, আমিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমি আমাদের রূপগঞ্জ ইউনিয়নের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অত্র অনুষ্ঠানের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের হক এটা উপহার হিসেবে আমি দিচ্ছি। আমার উচিত ছিল আপনাদের বাড়ি বাড়ি যেয়ে দিয়ে আসার, কারণ এটা আমার দায়িত্ব। আমি মনে করি আমি রাজনীতিতে আসছি, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। আপনাদেরকে ঢাকায় নিয়ে আসছি, কষ্ট একটু কষ্ট করতেছেন, ইনশাল্লাহ আমি বাড়ি বাড়ি মানুষের এই সামগ্রীগুলি পৌঁছে দিব। এরপর থেকে আমি রাজনীতিতে আসছি মানুষের জন্য কাজ করতে, আমি রাজনীতিতে আসছি মানুষের সেবা করতে, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি মনে করি এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের হাত ধরে এই রাজনীতির যেই ধারা, আওয়ামী লীগের যে নীতি, এটা আমি এই এলাকায় আমি এবং দিলু ভাই অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন সবাইকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়ন করে যাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ মানুষের জন্য কিছু করে, এই খাদ্য সামগ্রী, এই ঈদ উপহার, এটা তার প্রমাণ। আওয়ামী লীগ আছে বলে আমরা শান্তিতে আছি, আওয়ামী লীগের কারণে এদেশের উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগ আছে বলে আপনারা রাস্তাঘাট, বিভিন্ন ভাতা, বিভিন্ন সেবা আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক? এই আওয়ামী লীগের জন্য আপনারা দোয়া করবেন, আওয়ামী লীগের জন্য আপনারা আওয়ামী লীগকে ভোট দিবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। আওয়ামী লীগের মার্কা একটাই, নৌকা